প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে যে জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পাবনা জেলা। পাবনা জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাটমোহর শাহী মসজিদ। পাবনা জেলা থেকে 30 কিলোমিটার দূরে চাটমোহর উপজেলার কেন্দ্রস্থলে প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব এক নিদর্শন ঐতিহাসিক চাটমোহর মসজিদ। দুবলিয়া মেলা। পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের শত বছরের গ্রাম বাংলার গৌরব ও ঐতিহ্যের এক অন্যতম বহিঃপ্রকাশ দুবলিয়া মেলা। পাকশী রিসোর্ট। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে 33 একর জায়গা জুড়ে পাকশী রিসোর্ট গড়ে তোলা হয়েছে। গজনার বিল। পাবনা জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে সুজানগর উপজেলায় অবস্থিত গজনার বিল একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। তারাস রাজবাড়ি। পাবনা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বনমালী রায় বাহাদুরের তারাস রাজবাড়ি এই অঞ্চলের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী রাজবাড়ি হিসেবে পরিচিত। জোর বাংলা মন্দির। পাবনা জেলা সদরের রাঘবপুর নামক স্থানে অবস্থিত জোর বাংলা মন্দির বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতত্ত্ব নিদর্শন। হার্ডেন ব্রিজ। হার্ডেন ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভাজনকারী পদ্মা নদীর উপর নির্মিত একটি রেল সেতু। এছাড়াও পাবনা জেলা আরও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।